প্রিয় ছাত্রছাত্রীরা, জিসান এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রকূট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা। এই আফ্রিকা কবিতাটি একটি সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা। এই কবিতাটির প্রতিটি লাইন ধরে অর্থ ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ এক পূর্ণাঙ্গ আলোচনা আজকে আমি পরিবেশন করব। তবে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি এই চ্যানেলে মাধ্যমিক, একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি বিষয়ের সমস্ত গদ্য পদ্য, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ এই সমস্ত বিষয়ে ভিডিও পোস্ট করব, এমনকি অন্যান্য বিষয়ের সাজেশনও পোস্ট করব। তবে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করব, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ আমার মনে হয় এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই কবিতা থেকে আর কোনো অসুবিধে তোমাদের মধ্যে থাকবে না। তাহলে শুরু করছি আজকের আলোচনা, আফ্রিকা কবিতা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। এখানে উদ্ভ্রান্ত শব্দের অর্থ হল হতজ্ঞান, আর আদিম যুগ বলতে এখানে বিশ্ব সৃষ্টির সূচনা পর্বকে বোঝানো হয়েছে। তাহলে দেখা যাচ্ছে বিশ্ব সৃষ্টির সূচনা পর্বে স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা বা ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করছিলেন তখন তিনি তার সৃষ্টির প্রতি সন্তুষ্ট হতে পারছিলেন না, তাই তিনি অসন্তোষে অর্থাৎ সন্তুষ্ট না হয়ে নতুন সৃষ্টিকে অর্থাৎ পৃথিবীকে বারবার বিধ্বস্ত বা ধ্বংস করছিলেন। মনে হচ্ছে তিনি যেন ভাঙা গড়ার কাজে মেতে উঠেছেন, কারণ তিনি যেভাবে পৃথিবীকে সৃষ্টি করতে চেয়েছিলেন, তিনি যেভাবে পৃথিবীকে সাজাতে চেয়েছিলেন ঠিক সেভাবে না হওয়ার জন্য তিনি বারবার বিধ্বস্ত করছিলেন, আবার বারবার নতুনভাবে গড়ে তুলছিলেন। তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, এখানে অধৈর্য শব্দের অর্থ হল অস্থির। এখানে তাঁর সেই অধৈর্য বলতে কার কথা বোঝানো হয়েছে? এখানে তাঁর সেই অধৈর্য বলতে সৃষ্টিকর্তার অধৈর্যের কথা বলা হয়েছে। কারণ সৃষ্টিকর্তা বা ঈশ্বর যেভাবে পৃথিবীকে সাজাতে চেয়েছিলেন, যেভাবে পৃথিবীকে সৃষ্টি করতে চেয়েছিলেন ঠিক সেভাবে না হওয়ার জন্যই তিনি অধৈর্য হয়ে পড়ছিলেন এবং ঘন ঘন মাথা নাড়ছিলেন। এই ঘন ঘন মাথা নাড়ার দিনে কি ঘটেছিল তাও কবি বলেছেন। তিনি বলেছেন, রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানে রুদ্র শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, আর বাহু শব্দের আভিধানিক অর্থ হচ্ছে হাত, কিন্তু এখানে বাহু শব্দের অর্থ হাত বোঝানো হয়নি। এখানে বাহু শব্দের অর্থ সমুদ্রের জলস্রোতকে বোঝানো হয়েছে। তাহলে রুদ্র সমুদ্রের বাহু এই লাইনটির অর্থ হল ভয়ঙ্কর সমুদ্রের জলস্রোত। প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনি নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানে প্রাচীর শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক, আর ধরিত্রীর শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর সমুদ্রের জলস্রোত পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে তোমাকে অর্থাৎ আফ্রিকাকে ছিনি নিয়ে গেল। কবি এই কবিতায় আফ্রিকাকে তুমি বলে সম্বোধন করেছেন। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। এখানে তোমাকে বলতে কবি আফ্রিকাকেই বুঝিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর সমুদ্রের জলস্রোত যখন পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল তখন প্রকৃতি যেন আফ্রিকাকে বনস্পতির নিবিড় নিশ্চিদ্র পাহারায় বন্দী করে রেখে দিল। আসলে আফ্রিকা মহাদেশের এক বিস্তীর্ণ অংশ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য সেখানে ঘন অরণ্য রয়েছে, তাই প্রকৃতি যেন নিবিড় নিশ্চিদ্র পাহারায় সারা পৃথিবী থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে রেখেছে। কৃপণ আলোর অন্তঃপুরে একথা কবি কেন বলেছেন? কারণ এমন এক ভৌগোলিক অবস্থানে আফ্রিকার জন্ম যেখানে বেশিরভাগ জায়গায় ঘন অরণ্যে ঘেরা, সূর্যের আলো সেই ঘন অরণ্য ভেদ করে সেখানে সহজে পৌঁছাতে পারে না, এই জন্যই কবি আফ্রিকাকে কৃপণ আলোর অন্তঃপুর বলেছেন। তাহলে দেখা যাচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর আফ্রিকা কবিতার প্রথম অনুচ্ছেদে আফ্রিকার জন্ম বৃত্তান্ত খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবার এই আফ্রিকা কবিতার দ্বিতীয় অনুচ্ছেদ বর্ণনা করব। এই দ্বিতীয় অনুচ্ছেদে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার বন্দিনী জীবন খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন।
অর্থাৎ বনস্পতির নিবিড় নিশ্চিদ্র পাহারায় আফ্রিকা কিভাবে তার বন্দিনী জীবন কাটিয়েছিল সেই গণনা। কবি বলেছেন, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। এখানে নিভৃত শব্দের অর্থ হলো নির্জন, আর অবকাশ শব্দের অর্থ হলো অবসর, আর তুমি হলো আফ্রিকা। তাহলে দেখা যাচ্ছে সেখানে অর্থাৎ বনস্পতির নিবিড় নিশ্চিদ্র পাহারায় নির্জন অবসরে আফ্রিকা তার বন্দিনী জীবন কাটাচ্ছে। আর এই নির্জন অবসরে বন্দিনী জীবন কাটানোর সময় আফ্রিকা কি করছিল এর উত্তরে কবি বলেছেন, দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। এখানে দুর্গম শব্দের অর্থ হলো যেখানে সহজেই যাওয়া যায় না। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় সহজেই যাওয়া যায় না অর্থাৎ দুর্গমের রহস্য সংগ্রহ করছিল আফ্রিকা। এমনকি এই নির্জন অবসরে আফ্রিকা আর কি করছিল এর উত্তরে কবি বলেছেন, আফ্রিকা জল স্থল আকাশের দুর্বোধ সংকেতগুলোকে চিনে নিচ্ছিল। এখানে দুর্বোধ সংকেত বলতে বোঝানো হয়েছে যে সমস্ত সংকেতগুলোকে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে বনস্পতির নিবিড় নিশ্চিদ্র পাহারায় নির্জন অবসরে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল, আর জল স্থল আকাশের দুর্বোধ সংকেতগুলোকে চিনে নিচ্ছিল। পরের লাইন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এখানে অতীত জাদু বলতে কি বোঝানো হয়েছে? কবির মতে বনস্পতি আবৃত দুর্ভেদ্য আফ্রিকার জল স্থল আকাশের সর্বত্র যে দুর্বোধ সংকেতগুলো রয়েছে তা যেন জাদু শক্তির নামান্তর। আর কিভাবে সেই মন্ত্র যোগানোর কাজ চলছিল? আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি জলবায়ু এতটাই বৈচিত্র্যপূর্ণ যে তা দেখে কবির মনে হয়েছে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল, তাই প্রকৃতির অপূর্ব লীলা জাদুর মতো মন্ত্রতন্ত্র যোগাচ্ছিল। আবার আফ্রিকার মনকে চেতনাতীত বলা হয়েছে কেন? কবির মতে সৃষ্টি লগ্নে আফ্রিকা ছিল এক দুর্বোধ্য প্রকৃতির অন্তর্গত। বাইরের পৃথিবীর চোখের আড়ালে প্রকৃতি যেন আফ্রিকাকে নিজের মতো করে গড়ে নিয়েছিল। সদ্য গড়ে ওঠা আফ্রিকার কাছে তার পারিপার্শ্বিক প্রকৃতি ছিল দুর্বোধ্য এবং রহস্যময়। সেই দুর্বোধ্য ও রহস্যময়তার জাল ছিন্ন করার বোধ বা বুদ্ধি তখনও আফ্রিকার গড়ে ওঠেনি। তখনও আফ্রিকা তার নিজস্ব সংস্কৃতি বা জীবনধারা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারেনি। এই কারণে কবি আফ্রিকার মনকে চেতনাতীত বলেছেন। পরের লাইন, বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। এখানে বিদ্রুপ শব্দের অর্থ হল ব্যঙ্গ, আর ভীষণ শব্দের অর্থ হল ভয়ঙ্কর। তাহলে দেখা যাচ্ছে আফ্রিকা ভীষণকে অর্থাৎ ভয়ঙ্করকে বিদ্রুপ বা ব্যঙ্গ করেছিল বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ প্রতিকূলতার ছদ্মবেশে বা ভয়ের ছদ্মবেশে। এই লাইন দুটো সহজ করে বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি যখন কোনো জিনিসকে ভয় পাচ্ছি তখন আমি সেই জিনিসকে ভয় না করে উল্টে সেই জিনিসটাকেই ভয় দেখাচ্ছি। আফ্রিকা ঠিক সেই রকমই করেছিল, অর্থাৎ আফ্রিকা ভয়ের ছদ্মবেশ ধারণ করে ভয়কে ভয় দেখাতে চেয়েছিল। পরের লাইন, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। এখানে শঙ্কা শব্দের অর্থ হল ভয়। তাহলে দেখা যাচ্ছে নিজের ভয়কে হার মানাতে ভয়ঙ্করের বিরুদ্ধে সেও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আফ্রিকা শঙ্কাকে বা ভয়কে কিভাবে ভয় পাওয়াতে চেয়েছিল কবি সেটাও বলেছেন। তিনি বলেছেন, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। এখানে বিভীষিকা শব্দের অর্থ হল ভয়ঙ্কর, আর দুন্দুভি হল দামামা জাতীয় এক ধরনের বাদ্যযন্ত্র যা যুদ্ধে বাজানো হয়, আর নিনাদ শব্দের অর্থ হল আওয়াজ। তাহলে দেখা যাচ্ছে যখন যুদ্ধের দামামা বেজে ওঠে তখন প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়, আর যখন প্রচণ্ড শব্দের সৃষ্টি হয় তখন একটা ভয়ঙ্কর বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঠিক সেই রকমই ভয়ঙ্করের ছদ্মবেশ ধারণ করে আফ্রিকা ভয়কে ভয় পাওয়াতে চেয়েছিল। তাহলে আমরা দ্বিতীয় অনুচ্ছেদে দেখতে পেলাম, আফ্রিকা বনস্পতি নিবিড় নিশ্চিদ্র পাহারায় নির্জন অবসরে অবসর যাপন করছিল, এবং সেই নির্জন অবসরে অবসর যাপন করার সময় আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল, জল স্থল আকাশের দুর্বোধ সংকেতগুলোকে চিনে নিচ্ছিল, এমনকি নিজেকে ভয়ঙ্কর সাজিয়ে ভয়কে ভয় দেখাচ্ছিল। পরের লাইন, হাই ছায়াবৃতা। এখানে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। আফ্রিকাকে ছায়াবৃতা কেন বলা হয়েছে? কারণ নিবিড় বনস্পতি ঘেরা আলোহীন স্থানে আফ্রিকার অবস্থান ছিল বলে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে।
কালো ঘোমটার নিচে ও অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এখানে কবি আফ্রিকাকে মানবের সঙ্গে তুলনা করেছেন। অন্ধকার বনস্পতিতে ঘেরা ছিল বলেই কবি আফ্রিকাকে একজন মানবের সঙ্গে তুলনা করে জানিয়েছেন সে যেন কালো ঘোমটা ব্যবহার করেছে। কবি বলেছেন, অপরিচিত ছিল তোমার মানব রূপ, এখানে ছায়া দ্বারা আবৃত কালো ঘোমটার নিচে ঢাকা পড়েছিল আফ্রিকার অপরিচিত মানব রূপ। অর্থাৎ আফ্রিকা এক দীর্ঘ সময় পৃথিবীর সভ্য দেশগুলির থেকে বিচ্ছিন্ন ছিল। পৃথিবীর সভ্য দেশগুলি যখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে তখন আফ্রিকার কোনো উন্নতি ঘটেনি। এমনকি এক সময় আফ্রিকার জঙ্গলকে মানুষ ভয় পেত, কেউ আফ্রিকার জঙ্গলে আসতে চাইত না। তাই কবি বলেছেন, অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। অর্থাৎ পৃথিবীর সভ্য দেশগুলি আফ্রিকাকে উপেক্ষা করেই গেছে। পরের লাইন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এখানে ওরা বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ পৃথিবীর সভ্য দেশগুলি প্রথম দিকে আফ্রিকাকে উপেক্ষা করলেও যখন তারা জানতে পারল আফ্রিকার জঙ্গলে রয়েছে অঢেল সম্পদ, তখন তারা আফ্রিকার দিকে হাত বাড়ালো। তারা চাইল আফ্রিকায় সাম্রাজ্যবাদ বিস্তার করতে। এই জন্য কবি বলেছেন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি থাবা বিস্তার করলো আফ্রিকার দিকে। এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কতটা হিংস্র ছিল তা বোঝানোর জন্য কবি বলেছেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। অর্থাৎ আফ্রিকার জঙ্গলে যে সমস্ত হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, যে সমস্ত হিংস্র নেকড়ে রয়েছে, এই সমস্ত হিংস্র জন্তু জানোয়ার হিংস্র নেকড়ের তুলনায় আরো বেশি হিংস্র ছিল সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। পরের লাইন, এলো মানুষ ধরার দল। অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার শ্রমজীবী কালো মানুষগুলোকে ধরে নিয়ে গিয়ে কাজে লাগালো কলে কারখানায়, খেতে খামারে, ক্রীতদাস হিসেবে। আফ্রিকার আদিম অধিবাসীদের পশুর মতো ব্যবহার করে লোহার হাতকড়ি পরিয়ে ঔপনিবেশিক প্রভুরা ধরে নিয়ে গেল নিজেদের দেশে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মানসিকতা কিরকম ছিল তা বোঝানোর জন্য কবি বলেছেন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। অর্থাৎ আফ্রিকার জঙ্গলে সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলে আফ্রিকার জঙ্গল ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকারের চেয়েও আরো বেশি অন্ধকার ছিল সেই সমস্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মানসিকতা। অর্থাৎ তারা সভ্যতার গর্বে এবং ক্ষমতার অহংকারে আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়ে আরো বেশি অন্ধ ছিল। পরের লাইন, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কবি এখানে আফ্রিকার উপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকদের শোষণ ও বঞ্চনার কাহিনীকে তুলে ধরেছেন। আফ্রিকাকে নির্লজ্জভাবে শোষণ করাই শুধু নয়, তাদের অধিকার কেড়ে নেওয়ার কাহিনীও রচিত হয়। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুট করে থেমে থাকেনি, তারা মানবিকতার লাঞ্ছনাও ঘটিয়েছিল। সেই জন্য কবি বলেছেন, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। পরের লাইন, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকেরা আফ্রিকার জনগণের উপর চালিয়েছিল অকথ্য অত্যাচার। আফ্রিকার ক্রন্দন বা কান্না ছিল ভাষাহীন নীরব, চেপে রাখা যন্ত্রণার প্রকাশ ছিল না বলেই কবি আফ্রিকার কান্নাকে ভাষাহীন বলেছেন। এছাড়া কবি আরো বলেছেন, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকেরা আফ্রিকার জনগণের উপর চালিয়েছিল অকথ্য অত্যাচার। সেই অত্যাচারিত আফ্রিকাবাসীর চোখের জলে এবং রক্তে সেখানকার মাটি অর্থাৎ আফ্রিকার মাটি পঙ্কিল হয়ে উঠেছিল, অর্থাৎ কর্দমাক্ত হয়ে উঠেছিল। পরের লাইন, দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড যেন চিরকালের মতো অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছিল আফ্রিকার অপমানিত ইতিহাসে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় পিষে গিয়েছিল আফ্রিকার সুখ স্বপ্ন। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা।
অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকেরা আফ্রিকায় ঔপনিবেশিক শোষণ চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সমুদ্র পারে অর্থাৎ ইউরোপীয়দের পাড়ায় পাড়ায় সকালে ও সন্ধ্যায় দয়াময় দেবতার নামে মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, শিশুরা খেলছিল মায়ের কোলে, এমনকি কবিরা তাদের বিনায় সঙ্গীতের সুর তুলে সুন্দরের আরাধনা করছিলেন। তাহলে দেখা যাচ্ছে, যে মুহূর্তে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকেরা আফ্রিকায় শোষণ ও অত্যাচার চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সমুদ্র পারে অর্থাৎ ইউরোপীয়দের পাড়ার চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। এখানে ইউরোপীয়দের পাড়ার চিত্রকে বিপরীত বলা হয়েছে, কারণ ইউরোপীয়দের পাড়ায় পাড়ায় সকালে ও সন্ধ্যায় দয়াময় দেবতার নামে মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, শিশুরা খেলছিল মায়ের কোলে, এমনকি কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা, অর্থাৎ সেখানে জীবন ছিল সুন্দর ও শান্ত, কিন্তু অপরপক্ষে আফ্রিকার চিত্র ছিল সম্পূর্ণ বিপর্যস্ত। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, এখানে পশ্চিম দিগন্তে বলতে পাশ্চাত্যের দেশগুলিকে বোঝানো হয়েছে, আর প্রদোষকাল শব্দের অর্থ হল সন্ধ্যাকাল, আর রুদ্ধশ্বাস শব্দের অর্থ হল শ্বাসবায়ু বন্ধ হবার উপক্রম। এই লাইন দুটিতে দেখানো হয়েছে, ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলিতে ক্ষমতা দখলের জন্য পারস্পরিক প্রতিযোগিতা চলছিল, আর এই পারস্পরিক প্রতিযোগিতা তাদের সুখী জীবনে সন্ধ্যা ঘনিয়ে আনে, আর ঝঞ্ঝা বাতাসের ঝটকাতে বিপর্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ এখানে দেখানো হয়েছে, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি যারা আফ্রিকায় সাম্রাজ্যবাদ বিস্তার করেছিল, তাদের দেশে অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলিতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই জন্য কবি বলেছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। পরের লাইন, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ পশুরা যেমন গুপ্ত গহ্বর থেকে দিনান্তের অন্ধকারে বেরিয়ে আসে শিকারের খোঁজে, ঠিক তেমনি সাম্রাজ্যবাদী শাসকেরা আফ্রিকায় কায়েম করেছিল অন্ধকারের রাজত্ব। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকেরা আফ্রিকায় অন্ধকারের রাজত্ব কায়েম করে কি করেছিল, তার উত্তরে কবি বলেছেন, অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল, অর্থাৎ তারা অশুভধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। এখানে অশুভধ্বনি বলতে কি বোঝানো হয়েছে, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকেরা ক্ষমতা দখলের লড়াইয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, ক্ষুধার্ত পশুর মতোই ক্ষমতার লোভে মত্ত সেই সমস্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকদের রণহুঙ্কারকে এখানে অশুভধ্বনি বলা হয়েছে। আবার দিনের অন্তিমকাল বলতে কি বোঝানো হয়েছে, এখানে দিনের অন্তিমকাল বলতে একদিকে যেমন যুগান্তের ইঙ্গিত ও ধ্বংসের পূর্বাভাস রয়েছে, তেমনি অন্যদিকে ক্ষমতালোভী শাসকদের নির্দয় শাসনের অবসানের এক সুস্পষ্ট ঘোষণা রয়েছে। পরের লাইন, এসো যুগান্তের কবি, অর্থাৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কেরা যখন মানবতার অবসানের কথা জানিয়ে দিচ্ছে, ঠিক তখনই কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। এখানে যুগান্তের কবি বলতে বোঝানো হয়েছে, যে কবি এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ যে কবি পুরাতনের অবসান ঘটিয়ে নতুন যুগে প্রবেশ করাতে পারবেন। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, এখানে সন্ধ্যাকাল আসন্ন কেন, অশুভধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছে গুপ্ত গহ্বরের পশুরা অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকেরা, মনে হচ্ছে সভ্যতার যেন সংকটকাল উপস্থিত, তাই রূপকার্থে সন্ধ্যাকাল আসন্ন বলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন, সেই যুগান্তের কবিকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এখানে মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে মানহারা মানবী বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে। আফ্রিকাকে কেন মানহারা মানবী বলা হয়েছে, কারণ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির হাতে আফ্রিকা বারবার শোষিত হয়েছে, ক্ষমতালোভী শাসকেরা আফ্রিকায় নিজেদের অধিকার বারবার কায়েম করেছে, তারা আফ্রিকায় চালিয়েছে অকথ্য অত্যাচার, শোষণ, নিপীড়ন, বঞ্চনা, ফলে উপেক্ষা আর অপমানের অন্ধকারে কলঙ্কিত আফ্রিকাকে ডুবে থাকতে হয়েছে, এই জন্য আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে। এই পরিস্থিতিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে কি করতে বলেছেন, তিনি বলেছেন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো, অর্থাৎ আফ্রিকা ও তার অধিবাসীদের উপরে যে অত্যাচার হয়েছে তার ক্ষমা ভিক্ষা প্রার্থনা করাটাই সভ্যতার সব থেকে বড় কর্তব্য হওয়া উচিত বলে মনে করেছেন। আসলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উচিত এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো, যুগান্তের কবি হচ্ছেন তাঁদেরই প্রতিনিধি। এই জন্য কবি বলেছেন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। পরের লাইন,
হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। এখানে শেষ পূর্ণবাণী বলতে কি বোঝানো হয়েছে? এখানে শেষ পূর্ণবাণীটি হল ইউরোপীয় সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। তাহলে দেখা যাচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকা চিরকাল শোষিত ও অত্যাচারিত হয়েছে। তারা সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করেছে, বন্যপ্রাণী আর মানুষদের হত্যা করেছে। আফ্রিকার নিরীহ নিরপরাধ জনগণের ঘামে রক্তে ও কান্নায় ভারী হয়ে উঠেছে সে দেশের মাটি ও বাতাস। এই ইতিহাস লাঞ্ছনা বঞ্চনা এবং অপমানের। এই অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় মহাযুদ্ধের প্রাক্কালে বিশ্বব্যাপী হিংস্র প্রলাপের মধ্যে আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সকলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ চারদিকে হিংস্র প্রলাপের মধ্যে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে ক্ষমা চাওয়াকে এই কবি সভ্যতার শেষ পূর্ণবাণী বলে মনে করেছেন। কবি চেয়েছেন যে নতুন আফ্রিকা তৈরি হবে, মানবিক প্রশান্তি যেন তার পথ চলার সাথী হয়। এই হলো আমার আজকের আলোচনা। আমি আশা করছি এই ভিডিওটি সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষভাবে সাহায্য করবে। তবে যদি কারোর মনের মধ্যে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি আবারও আসছি পরবর্তী ভিডিও নিয়ে, এবং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সুস্থ থেকো।